হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে হ্যারি পটার মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যেটা রিলিজ করা হয়েছিল 2012। তো বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নিও, কারণ তোমরা পাশে থাকলে তবেই আমরা এগোতে সাহস পাব। সিনেমা স্টার্টিংয়েই আমরা দেখতে পাই একজন ম্যাজিক স্কুলের প্রিন্সিপাল আর একজন ফিমেল প্রফেসর দুজনে মিলে একটি ছোট বাচ্চাকে তার কাকার বাড়ির সামনে রেখে দিয়ে যায় আর নাম হিসাবে লিখে রাখে হ্যারি পটার। এরপরে সিনটি শুরু হয় যখন হ্যারি পটারের বয়স হয়ে যায় 10 বছর। ওখানে আমরা দেখতে পাই হ্যারি পটার যে ফ্যামিলিটির সাথে থাকতো, অর্থাৎ তার কাকা কাকিমার সাথে, তারা খুবই অত্যাচার করতো হ্যারি পটারের উপর, এমনকি মারধরও করতো। হ্যারি পটারকে থাকতে দিত একটি সিঁড়ির নিচের ঘরে। এরকমই একদিন হঠাৎ করে হ্যারি পটারের কাছে কিছু চিঠি আসে। তার কাকা তার চিঠিগুলো কেড়ে নিয়ে নেয় আর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই দেখা যায় ওই আগুনের জায়গা থেকে অনেক পরিমাণ চিঠি ঘরের মধ্যে হাওয়ায় লোটাপুটি করতে থাকে। ঠিক সেই সময় হ্যারি পটারের হাতেও একটি চিঠি পড়ে যায়। এরপর এই সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য হ্যারি পটারের কাকা আর কাকিমা ঠিক করে তারা একটি নির্জন জায়গায় গিয়ে বসবাস স্থাপন করবে। এরকমই একদিন রাত্রেবেলা হঠাৎ করে একটি দৈত্যাকৃতির লোক চলে আসে হ্যারি পটারকে নিতে, আর হ্যারি পটারকে নিয়ে সোজা চলে যায় লন্ডনে। হ্যারি যখন তাকে জিজ্ঞাসা করে যে কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই দৈত্যাকৃতির লোকটি হ্যারি পটারকে বলে যে তোমার বাবা মা একজন বিশাল বড় ম্যাজিশিয়ান ছিল, এখন আর তারা এই পৃথিবীতে নেই, কিন্তু তুমিও একজন বড় আকারের ম্যাজিশিয়ান। আর এই বলে তাকে জোর করেই লন্ডনে নিয়ে যায়। আর লন্ডনে নিয়ে গিয়ে একটি ব্যাংকে হ্যারি পটারকে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বাবা মা অনেকদিন আগেই হ্যারি পটারের জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সা রেখে গেছিল একটি লকারে। এরপর ওই টাকা পয়সা পেয়ে হ্যারি পটার নিজের জন্য একটি ম্যাজিক স্টিক কেনে, যেটা তার স্কুলে যাওয়ার পর প্রয়োজন হতে পারে। এরপর দেখা যায় যে ওই লোকটি হ্যারি পটারকে একটি প্যাঁচা গিফট করে। আর তারপর হ্যারি যখন জিজ্ঞাসা করে তার বাবা মা কোথায় আছে, তখন ওই লোকটি হ্যারি পটারকে বলে বহু বছর আগে একটি বাজে লোক ভলডেমর্ট তার বাবা মাকে মেরে ফেলেছে, এমনকি তার কপালে যে চিহ্নটি রয়েছে সেটাও ওই ভলডেমর্টের দেওয়াই চিহ্ন। এরপর হ্যারি পটারকে সে বলে যে তুমি প্ল্যাটফর্মে পৌঁছে যাও আর ট্রেনে করে ম্যাজিক স্কুল চলে যেও। হ্যারি পটারের ট্রেন যে প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ছিল, সেই প্ল্যাটফর্মটি হলো একটি দেওয়ালের মধ্যখান দিয়ে যেতে হতো। এরপর ট্রেনে চড়ার পর হ্যারি পটারের যে কামরাটা ছিল, সেই কামরার মধ্যে আসে একটি ব্রাউন রঙের চুলের বাচ্চা ছেলে, যার নাম রন। রনের পিছন পিছন ওখানে আরও একটি ছোট্ট মেয়ে আসে, যার নাম হারমাইনি। এরপর ট্রেনে করে ট্রাভেল করে তারা স্কুলে পৌঁছে যায়। ওখানে গিয়ে একটি বাজে ছেলের সাথে তাদের পরিচয় হয়, যার নাম মেলফয়। মেলফয় খুবই রাগারাগি করত রনের উপর। তখনই তাদের স্কুলের প্রিন্সিপাল সামনে চলে আসে। প্রিন্সিপাল এসে তাদের কঠোরভাবে বলে দেয় যে কখনোই ডার্ক রুম আর তিনতলার রুমে কখনোই যেন কোনো স্টুডেন্ট না যায়। এরপর দেখা যায় একজন ফিমেল প্রফেসর এসে তাদের বাচ্চাদেরকে চারটে সেকশনে ভাগ করে দেয়। ওখানে আরও একটি প্রফেসর থাকে, যার নাম স্নেপ, যে খুব অবাক দৃষ্টিতে হ্যারি পটারের দিকে তাকিয়েছিল। আর তখনই ঠিক হ্যারি পটারের কপালটা খুবই যন্ত্রণা করতে শুরু করে দেয়। নেক্সট সিনে দেখা যায় হ্যারি, রন আর হারমাইনিকে একটি সেকশনেই ফেলা হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই সবাই ফ্লাইং ক্লাসের জন্য চলে যায় মাঠে, যেখানে ফ্লাইং ক্লাস চলছিল। শেষ হওয়ার পর ওই বাজে ছেলেটি হ্যারি পটারের উদ্দেশ্যে একটি বল ছুড়ে দেয়, যেটা খুব সহজেই হ্যারি পটার ক্যাচ করে নেয়। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিমেল প্রফেসর সেটা দেখে নেয়। তখনই হ্যারি পটারকে সিকার বানিয়ে দেয়। সিকার মানে হচ্ছে ওখানে একটি ফ্লাইং গেম চলে, তার যে ক্যারেক্টারটা থাকে, অর্থাৎ লিড ক্যারেক্টার, তারই নাম সিকার।
রাতের বেলা যখন তারা নিজের নিজের রুমে যাচ্ছিল তখনই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখে সিঁড়ির টাইম চেঞ্জ হয়ে যায়, যার ফলে সিঁড়িও এদিক থেকে ওদিকে শিফট করে। তারা পৌঁছে যায় আবারও তিনতলার ওই ঘরে যেখানে যাওয়া মানা ছিল। ওখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় তিনটি মাথাওয়ালা একটি বিশাল আকৃতির কুকুর তাদের তাড়া করে। কোনোভাবে তারা প্রাণে বেঁচে ওখান থেকে বেরিয়ে যায় আর নিজের নিজের রুমে পৌঁছে যায়। নেক্সট মর্নিংয়ে শুরু হয়ে যায় ওই ফ্লাইং গেম, যেখানে ওখানকার ক্যাপ্টেন হ্যারি পটারকে একটি গোল্ডেন বল দেখায়, যেখানে ক্যাপ্টেন বলে যে যখন এই খেলাটি স্টার্ট হবে তখন যে দলের শিকার এই গোল্ডেন বলটি খুব তাড়াতাড়ি এবং প্রথমে ধরে ফেলবে তারাই উইনার হবে। নেক্সট ডে যখন তারা লাঞ্চের জন্য একসাথে সবাই বসে থাকে, ঠিক তখনই ওখানকার আরও একটি লোক এসে সবাইকে খবর দেয় যে দৈত্যটি আটকা পড়েছিল ওই অন্ধকার রুমে সেই দৈত্যটি ছাড়া পেয়ে গেছে, এরপর ওই দৈত্যটি এখানেই আসতে চলেছে। রন যখন দেখে যে হারমাইনি ওখানে নেই, লাঞ্চ রুমে নেই, তখন হ্যারি পটার আর রন দুজনে মিলে হারমাইনিকে খুঁজতে চলে যায়। হারমাইনি তখন একটি লেডিস বাথরুমে ছিল যেখানে ওই দৈত্যটিও চলে যায়। হ্যারি পটার খুব সহজেই ওই দৈত্যটিকে হারিয়ে দেয়, মেরে ফেলে, যার জন্য হ্যারি পটারের টিমটি 5 পয়েন্ট সংগ্রহ করে ফেলে। নেক্সট দিনে আমরা দেখি সকালবেলায় যখন ওই ফ্লাইং গেমটি স্টার্ট হচ্ছে তখনকার সময়। খেলা স্টার্টিংয়েই বলা হয় যে রন, হ্যারি আর হারমাইনি যে টিমটিতে রয়েছে সেই টিমটির নাম হলো গ্রিফেন্ডার। এরপর হ্যারি পটার তার ঝাড়ুটি নিয়ে খেলাটা স্টার্ট করে দেয়, যেখানে অপর দলের যে ক্যাপ্টেন ছিল সে বারবার হ্যারি পটারকে আঘাত করতে লাগে। হ্যারি পটারের যে ঝাড়ুটি ছিল সেটাও ব্যালেন্স হারিয়ে ফেলছিল। হঠাৎ করে হারমাইনি চোখে পড়ে স্ন্যাপ বলে যে প্রফেসরটি ছিল, সে দূরে বসে বসে কিছু মন্ত্র উচ্চারণ করছিল। হারমাইনি বুঝতে পারে যে কোনোভাবে হয়তো হ্যারি পটারকে হারানোর জন্য সে ওই ম্যাজিকটি করছে। এরপর হারমাইনি গিয়ে ওই প্রফেসরের জায়গায় আগুন লাগিয়ে দেয়, যাতে ওই প্রফেসর উঠে চলে যায়। এরপর দেখা যায় যে হ্যারি পটারের স্টিকটিও আবার আগের মতো ব্যালেন্সে চলে আসে আর খুব সহজেই হ্যারি পটার ওই গোল্ডেন বলটিকে ধরে নেয়। গেম জেতার পর ক্রিসমাস বলে একজন প্রফেসর হ্যারি পটারকে একটি জাদু চাদর দেয়, যার মাধ্যমে খুব সহজেই পটার গায়েব হয়ে যেতে পারে, যেটা তার বাবা মার ছিল। এরপর ওই চাদরটি গায়ে দিয়ে হ্যারি পটার লাইব্রেরি রুমে পৌঁছে যায়, কারণ হ্যারি পটারের জানার ছিল যে কুকুরগুলি পাহারা দিচ্ছে সেটার কারণটা কি আসল। লাইব্রেরি রুমে খুঁজতে যাওয়ার পরেও হ্যারি পটার কোনো উত্তরই খুঁজে পায় না। এরপর নেক্সট মর্নিংয়ে তারা, অর্থাৎ রন, হারমাইনি আর পটার মিলে খুঁজে পেয়ে যায় আসল ব্যাপারটা কি আছে ওখানে। তারা জেনে যায় এমন একটি স্টোন ওখানে রয়েছে যে স্টোনটার পাহারা দিচ্ছে ওই তিন মুখওয়ালা কুকুরটি। হারমাইনির মনে হতে থাকে যে ওই স্ন্যাপ বলে যে প্রফেসরটি রয়েছে সে হয়তো এই স্টোনটা চুরি করবে বলেই ওইখানে রয়েছে। তখনই ওই দৈত্যাকৃতির লোকটি সামনে আসে, এসে বলে অ্যাকচুয়ালি তো স্ন্যাপ প্রফেসর ওটা পাহারা দেওয়ার জন্য ওখানে রয়েছে। এরপর দূর থেকে ম্যালফয় বলে যে ছেলেটি ছিল তারা হ্যারি পটার, রন আর হারমাইনিকে দেখে নেয়, গিয়ে প্রফেসরকে খবর দিয়ে দেয়। ওই লেডি প্রফেসর ওখানে এসে বলে যে তোমরা এখানে কি করছো, দিয়ে সবাইকে শাস্তিস্বরূপ ওই ডার্ক রুমে পাঠিয়ে দেয়, যেখানে গিয়ে পটার দেখে ওখানে একটা অদ্ভুত ধরনের প্রাণী রয়েছে যার অবস্থান হলো হাফ হিউম্যান আর হাফ ইউনিকর্নের মতো। এর পরের সিনে দেখতে পাই যে হারমাইনি, রন আর পটার সবাই মিলে ভাবতে লাগে যে ওই স্টোনটি যেটা রয়েছে সে স্টোনটি সেফ আছে কিনা। এরপর তারা ঠিক করে তারা ওটা দেখতে ওখানে যাবে। এরপর ওই স্টোনটি দেখার জন্য যখন রাতের বেলা তিনজনে ওখানে গিয়ে পৌঁছায় তখন ওই কুকুরটির কোনোভাবে চোখ খুলে যায়, দিয়েদের তাড়া করে। ওরা একটি জায়গায় গিয়ে পড়ে যায় যেখানে অনেক অদ্ভুত ধরনের গাছপালা ছিল। এরপর তারা কোনোভাবে ওই গাছপালার শিকড় থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরে একটি রুমের দরজা খুলে যায় যেখানে হ্যারি পটার নিজে একা পৌঁছে যায়।
ওখানে যাওয়ার পর হ্যারি পটার বুঝে যায় যে স্ন্যাপ অ্যাকচুয়ালি ভোল্ডেমর্টের সামনে নয়, অ্যাকচুয়ালি স্ন্যাপের যে চাকর ছিল সেই হচ্ছে ভোল্ডেমর্টের সাথে রয়েছে। হ্যারি তখন কিছুক্ষণ বাদে ফিল করতে থাকে যে তার পকেটে অলরেডি ওই স্টোনটি চলে এসছে। অন্যদিকে দেখা যায় ভোল্ডেমর্ট ওই চাকরটিকে ইনস্ট্রাক্ট করে যে কোনোভাবে হ্যারি পটারকে মেরে ফেলতে। এদিকে ওই স্টোনটি হ্যারি পটারের সাথে আসার ফলে তার ভেতরে যে শক্তি ছিল সেটা দ্বিগুণ হয়ে যায়। এরপর দেখা যায় ওই চাকরটি ওই স্টোনটির জন্য জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর এদিকে ভোল্ডেমর্ট দেখা যায় যে শক্তি হারিয়ে যখন হ্যারি পটারকে ছুঁয়ে বেরোতে চায় ওখান থেকে, হ্যারি পটারও খানিকটা অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই হ্যারি পটারের যখন চোখ খোলে তখন সে নিজেকে একটি বেডের উপর দেখতে পায়, আর তার সামনে থাকে ওই জাদু স্কুলের প্রিন্সিপাল। প্রিন্সিপাল তাকে বলে তার বন্ধুরা এখন সুরক্ষিত রয়েছে, এমনকি প্রিন্সিপাল তাকে এটাও বলে যে ওই পাথরটি ধ্বংস হয়ে গেছে। আর এছাড়া বলে যে যে চাকরটি তাকে মারবে বলে এসেছিল সেও মারা গেছে। এটার কারণ হলো তার ভেতরে যে সততা আর ভালোবাসাটা রয়েছে তার কারণেই এই শক্তির উৎপন্ন হয়েছিল। এছাড়াও প্রিন্সিপাল এটা বলে যে তোমার মা জানো কেন মারা গেছিল, কারণ তোমাকে সে সব থেকে ভালোবাসে বলে, আর সে ভালোবাসে বলেই তোমার জন্য এই স্যাক্রিফাইসটা করেছিল, আর যার ফলে এই শক্তি তোমার ভেতরেও এসে গেছে। এর সাথে সাথে আমরা এটাও দেখে নিই যে গ্রিফিন্ডর বলে যে টিমটি তৈরি হয়েছিল তারা এই বছরের উইনার ছিল। আর এরপরে দেখি যে সারা বছর বাদে যখন স্কুল শেষ হয়ে যায় তখন প্রত্যেকটি বাচ্চা তার নিজের নিজের বাড়ি চলে যায়, আর এরই সাথে এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়।